আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে অবসর সময়ে কিংবা হালকা খিদেতে খাওয়ার জন্য চাল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে আপনারা প্রায় 15-20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটা বাটিতে 1 কাপের মতো চিকন চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মোটা চালটাও ব্যবহার করতে পারবেন, বরং চিকন চালের থেকে মোটা চালে আরো বেশি ভালো হবে। অন্য একটা বাটি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি কিছু খেজুর এবং নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে কোচলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ কিশমিশ এবং খেজুর শুকানোর সময় এর মধ্যে অনেক ময়লা এবং বালু জমা হয়। ভালোভাবে কোচলে ধোয়া হয়ে গেলে দেখুন এর থেকে কিন্তু অনেক ময়লা বের হয়েছে। আমি আরো একবার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই খেজুরগুলোকে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। সব খেজুরগুলো কাঁচা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চীনা বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এখন একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এই চালগুলো অল্প কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে চালগুলো ভাজা হয়ে উপরে ভেসে উঠছে। চাল কিন্তু তেলে ভাজলে একদম মুড়মুড়ে হয়। আপনারা চাইলে কিন্তু চালগুলো তেলে ভেজে এভাবেও খেতে পারেন। ভাজা হয়ে গেলে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ চাল ভাজা এবং তেলগুলো একসাথে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিতে পারেন, তাহলে তুলতে অনেকটা সহজ হবে। সবগুলো চাল আমি তেলের মধ্যে একইভাবে ভেজে নিব। এখন প্যানটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ, এবং আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মধু। আপনারা চাইলে মধুটা স্কিপ করতে পারবেন। এখন কিছুক্ষণ সময় ধরে জাল করে শিরাটাকে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ সময় পর দেখুন চিনির শিরাটা হালকা একটু লাল হতে শুরু করেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চাল ভাজাগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। যে খেজুর বাদাম এবং কিশমিশটা আলাদা করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে শিরার সাথে চাল ভাজাটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে এভাবে ঝুরঝুরেই রাখবো, সেজন্য শিরাটা আমি বেশিক্ষণ সময় জাল করিনি। আপনারা যদি মোয়া কিংবা খাজার মতো বানাতে চান তাহলে শিরাটাকে আরও একটু সময় জাল করে আরেকটু ঘন এবং ক্যারামেলের মতো করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর প্রত্যেকটা চাল ভাজার উপর একটা চিনির কোটিং তৈরি হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটা পরিবেশন করছি। দেখুন প্রত্যেকটা চাল ভাজার উপর একটা কোটিং আছে এবং একদম ঝুরঝুরে ও মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এভাবে কোনো এয়ারটাইট বয়ামে কিংবা বক্সে এটাকে 15-20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। সংরক্ষণ করে অবসর সময় কিংবা মুভি দেখতে দেখতে পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।